সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্বাচনী পরিক্রমায়। দিন ঘনিয়ে আসছে আসন্ন রায়পুরা পৌরসভার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন দলের সম্ভাব্য মেয়র প্রার্থীরা কড়া নাড়ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে, করে যাচ্ছেন ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠক। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করেছেন রায়পুরা পৌরসভার আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহবুব আলম শাহীন। তিনি দলীয় মনোনয়ন পেয়ে এই পৌরসভাকে একটি আধুনিক ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়তে চান, তবে দলীয় সিদ্ধান্ত যা আসবে তাই মেনে নেবেন বলে তিনি জানান। এ ব্যাপারে মোহাম্মদ মাহবুব আলম শাহীনের একান্ত সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হারুন অর রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা এবং আমার নেতা কর্মীগণ, আসসালামু আলাইকুম। শুরুতে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আমার পৌরবাসীকে। শুভ নববর্ষ আপনাদের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি 15ই আগস্টের সকল শহীদদের প্রতি এবং জাতীয় চাঁদ নেতার প্রতি এবং আওয়ামী লীগ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমি দীর্ঘায়ু কামনা করছি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর রায়পুরার মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় নেতা জয়নেতা রাজউদ্দিন আহমেদ রাজুর, এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। আমি দীর্ঘায়ু কামনা করছি আমার উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আফজল সাহেবের। দীর্ঘদিন আমরা এই রায়পুরা পৌরসভায় আওয়ামী লীগের কোনো মেয়র পাচ্ছি না। উনি চাচ্ছেন আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা সেটা আমার মাধ্যমে প্রতিফলিত হোক। সেটা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এই পৌরসভার এবং উপজেলার সকলে চাচ্ছেন যে পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত একজন মেয়র নির্বাচিত হোক নৌকার প্রতীকের। আমার রাজনৈতিক জীবন মোটামুটি 30 বছর যাবৎ আমি সক্রিয় রাজনীতিতে জড়িত। 1990 সালে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের পোস্ট পজিশন আমার কাছে আসে। আমি 1990 সালে রায়পুরা কলেজ ছাত্রলীগের সেক্রেটারি হই, পরবর্তীতে রায়পুরা কলেজ ছাত্রলীগের সভাপতি হই, পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক হই, পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই। পরবর্তীতে আমি এমন একজন ছাত্র নেতা ছিলাম যে ছাত্রলীগের রাজনীতির পরে সরাসরি উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ের সম্পাদক হই, এবং পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ের সম্পাদক থাকা অবস্থায় পৌরসভা আওয়ামী লীগের প্রথম আহ্বায়ক নির্বাচিত করা হয় আমাকে, এবং অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে পৌরসভাটাকে আমি সুসংগঠিত করেছি। এবং পরবর্তীতে পৌরসভা নির্বাচনে আপনার আমাদের যে দলীয় সম্মেলন, ওই সম্মেলনে আমাকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। আমি অদ্যাবধি পর্যন্ত পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সহ আমি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি দীর্ঘ 30 বছর যাব, এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি সম্পৃক্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত। আমি রায়পুরা কলেজ গভর্নিং বোর্ডের সদস্য ছিলাম, সিরাজনগর স্কুলেরও পরিচালনা পরিষদের সদস্য, বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আমি সম্পৃক্ত, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি সম্পৃক্ত, এবং রায়পুরা কমিউনিটি পুলিশেরও আমি সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছি। আমি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলাম, আমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ছিলাম। আর আপনারা জানেন যে প্রতি বছর কিন্তু আমার নেতৃত্বে আপনার
বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়, ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। মোটামুটি আমি চেষ্টা করি যুবক সমাজকে যেন খেলাধুলার প্রতি উদ্যোগী রাখা যায়, উৎফুল্ল রাখা যায় এবং মাদক থেকে বিরত রাখা যায়। শুধু করোনাকালীন নাই, সকল দুর্যোগেই এই পৌরবাসীর সাথে এবং উপজেলাবাসীর সাথে আমি সম্পৃক্ত। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য এবং সেটা সাক্ষী আপনারাও বিভিন্ন মহামারীর সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, ব্যক্তিগতভাবে আমি দাঁড়িয়েছি। করোনাকালীন সময়ে একাধিকবার মানুষকে সাহায্য সহযোগিতা করেছি, বিভিন্ন উৎসবে মানুষকে সাধ্যমতো চেষ্টা করেছি তাদেরকে উৎসবে উপহার সামগ্রী দেওয়ার জন্য। এগুলো কোনো বিনিময়ের জন্য না, এগুলো মানুষকে ভালোবাসার জন্য, তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, তাদের কাছে কিছু পাওয়ার জন্য নয়। এবং আমি আজকে যে হসপিটালটা প্রতিষ্ঠা করলাম, এটা নরসিংদী জেলা ভৈরবের মধ্যে সর্ববৃহৎ একটা আধুনিক হসপিটাল। এখানে মানুষ অল্প খরচে কিন্তু আপনার একটা উন্নত মানের সেবা পাচ্ছে এবং যাদের পকেটে পয়সা নাই তারাও কিন্তু ফ্রি চিকিৎসা নিচ্ছে। কোনো লোক বলতে পারবে না যে আমি অসুস্থ, টাকার জন্য আমি চিকিৎসা নিতে পারি নাই, ওনার এন থেকে বিদায় হয়েছি, ওই রকম কোনো নজির নাই। আমার একটা নির্দেশনা দেওয়া আছে, কেউ যদি ফ্রি চিকিৎসা করতে আসে ডাক্তার যেন ওনাকে ফ্রি চিকিৎসা দিয়ে দেয় এবং সেটা হচ্ছে। আমরা তো জনসেবার সাথে সম্পৃক্ত রাজনীতিতে আসার পর থেকে, এটা তো নতুন কিছু নয়, মানুষের পাশে আসি, পাশে থাকব, আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রাখে। জনপ্রতিনিধি হইতে পারলো থাকব, না হইতে পারলো থাকব, এটা জনগণের সাথে আমাদের কমিটমেন্ট। জনগণের অংশ আমরা, জনগণের অংশ আমি নিজে, আমি তো এ এলাকারই সন্তান। এ এলাকার মানুষের সাথে থাকা, পৌরবাসীর সাথে থাকা, রায়পুরাবাসীর সাথে থাকা, এটা আমার চরিত্রের একটা অংশ। মানুষ আপনারা কি চান না যে পৌরসভাটা একটা আধুনিক পৌরসভা হোক, একটা নান্দনিক পৌরসভা হোক, সর্বোপরি একটি আধুনিক নিরাপদ ভাবযোগ্য পৌর শহর গড়ে তোলাই কিন্তু আমার স্বপ্ন। আর সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে তখনই যদি দল আমাকে দলীয় মনোনয়ন দেয়, নৌকা প্রতীক দেয়, দল মত নির্বিশেষে পৌরবাসী যদি আমার নির্বাচনটা করে এবং আমাকে যদি নির্বাচিত করে, তাহলে আমি মনে করি যে আমরা যে বঞ্চিত, আমরা যে অবহেলিত, আমরা যে আসলে একটি সুন্দর পৌরসভা গঠন করতে পারি নাই, সেটা ইনশাল্লাহ আমি গড়ে তুলব, এটা আমার ওয়াদা। এবং আপনাদের মাধ্যমে আবারও পৌরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যে সমস্ত সিএনএন বাংলা, এশিয়ান টিভি সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ভাইরা এসেছেন, আমাদের কর্মী ভাইরা এসেছেন, ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। মহান আল্লাহ আমাদেরকে এই করোনা নামে ভয়াবহ মহামারী থেকে আমাদের সকলকে হেফাজত করুক, পৌরবাসীকে হেফাজত করুক, রায়পুরাবাসীকে হেফাজত করুক, দেশবাসীকে হেফাজত করুক। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।